দেখবো আবু বকর গেল রজনীতে আমার জীবনের উদ্দগমন হয়ে গেল রে আবু বকর মেরাজ করে আসলাম আল্লাহকে দেখে আসলাম আবু বকর জবাব দেখি শোনেন আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন সাদাকতা ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন সব সত্য নবী বলে আবু বকর কোন প্রশ্ন নাই কোন জিজ্ঞাসা নাই এত তাড়াতাড়ি তুমি আমার মেয়েরাজের ঘটনা কেমনি বিশ্বাস করলা আবু বকর বলে কি প্রশ্ন করব কি জিজ্ঞাসা করব ছোট কাল থেকে আপনাকে মক্কা নগরে চিনি দিল্লিতে একটা মিথ্যা কথা বলেন না আজ কি বুঝি পয়গম্বর হইয়া মিথ্যা বলবে কিসের প্রশ্ন আপনি যা বলবেন যা বলেছেন সব সত্য নবী আমার দিক বলে আবু বকর প্রশ্নপত্র ছাড়াম কোন জিজ্ঞাসা ছাড়াম এত তাড়াতাড়ি যখন তুমি পেরেছ আমার মেয়েরাজের ঘটনা বিশ্বাস করে নিতে আবু বকর শূন্য হাতে আমি তোমার ছেড়ে দিতে পারি না আবু বকর বলে হুজুর গো কি দিবেন আমাকে দেন আমি সাদরে গ্রহণ করব আমার নবী বলে আবু বকর এতদিন ছিলেন আপনি শুধু আবু বকর আজকের থেকে আপনার নামের পরে সিদ্দিক উপাধি লাগাই দিলাম সুবহান আল্লাহর আওয়াজ এত নিস্তেজ শুধু কি তার নবী বলেন তমাম দুনিয়ার মানুষের ন্যাক যদি এক পাল্লায় তুলে দেয় আমার এই আবু বকরের ন্যাক যদি অপর পাল্লায় তুলে দেয় নবী বলেন সারা পৃথিবীর মানুষের ন্যাকের চেয়ে আমার আবু বকরের ন্যাকের ওজন অনেক বেশি হবে হাদিস শরীফ প্রমাণ করেছে হযরত আয়েশা নবীর ঘরের আঙ্গিনায় বসে পূর্ণিমার সেই জ্যোৎস্না রাতে আকাশে তারকা গুনতেছেন নাকি আমার দেখে বলে ও আয়েশা আকাশের দিকে তাকে আপনি কি গুনতেছেন আয়েশা বলে হুজুর গো আকাশের তারকা গুনি নাকি আমার দেখে বলে আয়েশা আকাশের তারকা গুনিয়া কেউ শেষ করতে পারবে গো আয়েশা আয়েশা বলে হুজুর তাইলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ নেন কার আমলনামায় আছে নবী দেখে বলে আয়েশা গো আকাশের পরিমাণ নেন ওমর ফারুকের আমল নামায় আয়েশার চেহারাটাকে মলিন করে ফেললেন মাথাটা হেট করে ফেললেন নিচের দিকে তাকিয়ে রইলেন কেতাবে আসছে আমার নবী হযরত আয়েশা নিচের হাত দিয়ে তোতাতে হাত লাগিয়ে মুখটাকে নিজের চেহারার দিকে ঘুরিয়ে দেখে বলে দেখি দেখি মুখটা মলিন হয়ে গেছে আমি বুঝেছি কেন আপনার আব্বার নাম বললাম না হযরত আয়েশা বলে আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য জীবন দিল নবীর নামে আপনি কেন পারলেন গো আমার বাবার নাম না বলে ওমরের নাম নবী বলে আয়েশা গো ওমরের জিন্দগির সমস্ত ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা একটা রাত্রে এক ঘন্টার ন্যাক যদি অপর পাল্লায় দেওয়া হয় আয়েশা গো ওমরের জিন্দগির ন্যাক তোমার বাবার এক ঘন্টার ন্যাকের সঙ্গে ওজনে গোলাবে না কোন রাত্রি আমি এটা জানতে চাই নবী বলে আয়েশা গো হিজরতের সেই স্মরণীয় রজনী শেষ রাতে আমি তোমার আব্বার ঘরে দরজায় দাঁড়ায় ডাকছিলাম আবু বকর আবু বকর বলেন লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই তো আমি আপনার সামনে নবী দেখে বলে আবু বকর গভীর রজনী সব মানুষ ঘুমাই রয়েছে এত তাড়াতাড়ি কেমনে তুমি সজাগ পাইলা আমি ছোট্ট গলা আবু বকর বলে ডাকছিলাম আবু বকর বলে হুজুর আজ থেকে বহুদিন আগে একবার আপনি বলেছিলেন রাতের অন্ধকারে মক্কার থেকে সোনার মদিনায় হিজরত করবেন আমি আবু বকর হতভাগা সেই সফরের সাথী হব আমার দরজায় দাঁড়াইয়া আবু বকর বলে আপনি আমাকে ডাকবেন সেদিন থেকে না জানি আবু বকর বলে ডাক দিয়ে শূন্য হাতে ফিরে যা
খোদার কসম ওই দিন থেকে রাতের ঘুম আমি আবু বকর হারাম করে এই দরজায় দাঁড়াইয়া টিকিট লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই রসুল আসবে আবুকর বলে আমাকে ডাকবে আবুকর বলিয়া ডাকিয়া শূন্য হাতে যদি ফিরে যাক আমি আবুকর খেদমতে যদি হাজির না হতে পারি এই মুখ কেমতের মতে আল্লাহকে কেমন করে দেখাব ছিল আশিক রসুল এদিনকে আশিক রসুল বলে দেয় আমরা কিসের আশিক নিলাম কি এক কি ভালোবাসা আমাদের বলে হুজুর জিন্দগিতে একটা মিথ্যা কথা বলেন নাই আজকে বুঝি আপনি মিথ্যা বলবেন পয়গম্বর হওয়ার আগে মিথ্যা বলেন নাই পয়গম্বর হইয়া বুঝি আজকে মিথ্যা বলবেন তাছাড়া আপনি যে কথা বলেন এগুলি তো বানিয়ে বলেন না প্রভুর দেয়া কথাগুলি তো আমাদের বলে বলে শোনান আল্লাহ ওয়াজ করেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা মোহাম্মদ হারগিজ না গুফতাম তা না গুফতা জিবরাহিম জিবরাহিম হারগিজ না গুফতাম তা না গুফতা রব্বুন জালিম প্রভুর কথাই তো বলে বলে আপনি আমাদের শোনান আপনি কি করে মিথ্যা বলতে পারেন শুনুন কি প্রশ্ন করব মেয়েরাজের ব্যাপারে যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে করছে একদিক দিয়া সাহাবিরা মেয়েরাজের ঘটনাকে তসদিক করতেছে অন্যদিক দিয়ে আবু জহিল্লায় কি করে শোনেন আবু জহিল্লায় মক্কানগুলি ঘুরে আসবে শুনছ আবদুল্লাহর কুলার মাথা খারাপ হইল লোকেরা কয় কেমনি হইল এই শুনো না মক্কা থেকে বাইতুল মকদস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খুদার লোকে হাপি গায়ে বসছে এইটা পাগল ছাড়া কি বলতে পারে মক্কা থেকে বাইতুল মকদস যেতে কয়েক মাসের পর আকাশ থেকে তার জবাব না দেব মা সাহিবুকুম বিমাজেনুন সবাই বলুন ওয়ামা সাহিবুকুম বিমাজেনু তোমাদের সাথী আমার বন্ধু পাগল জোরে কন সুবহান আবু জহিল্লাই কয় পাগল আল্লাহ কন নবীর দরবারে হাজির হইছে আবু জহিল্লাই কে আব্দুল্লাহ বলা এভাবে পাগল হয়ে নেই বা আমি জানতাম রসুল বললেন কেমনি পাগল হইলাম এই যে বলতেছ মক্কা থেকে নি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খোদার সাথে দেখা করে চলে আসছো এভাবে পাগল হয়ে গেল নবী আমার দেখে বলান তোমরা না বলেছ আমাকে আল্লামিন তোমরা না বলেছ আমি কোনদিন মিথ্যা বলি না আজকে আমি মিথ্যা বলতেছি আবু জহল বলে তুমি কোনদিন মিথ্যা বলো নাই কোনদিন বলবেও না পাগল হয়ে গেলে কি করা যায় যতদিন পাগল ছিল না মিথ্যা বলো নাই হঠাৎ করে পাগল হয়ে গেছো পাগল হয়ে গেলে পাগল কি কয় নিজেও বুঝে না পাবলিকেও বুঝতে দেয় না তোমার তো স্ক্রুপ দিলা হয়ে গেছে সুতরাং কি বলতেছো তুমি নিজেই জানো নবী আমার দেখে বলে আবু জাহাল উপযুক্ত যদি কোনো প্রমাণ পেশ করতে পারি আমার মেয়েরাজের ঘটনা বিশ্বাস করবেনি আবু জাহাল বলে কি প্রমাণ তুমি পেশ করবে তোমার খুশি মতো পেশ করলে তো চলবে না তাহলে পারলে আমার প্রশ্নের জবাব দাও বলো কি প্রশ্ন আবু জাহাল বলে তাহলে বলো বাইতুল মাকদাসের কটা দরজা কটা জানালা কটা সিঁড়ি আপনারা আমার প্রশ্নের জবাব দেন রসুলকে মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেছে দরজা জানালা গুনুন লাগলো দরজা দিলে গুনে কালা যারা ঘর কিনতে যায় যারা বাড়ি কিনতে যায় দেখি জানালার ফিটিং ভালো দরজার ফিটিং মজবুত নবী কি বাইতুল মাকদাস কিনতে গেছে যদিও গুনেন নাই যদিও জানা নাই কিন্তু আজকে বলতেই হবে জোরে কোন সভা মনে রাখবেন আমার হুজুর মুসিবতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন প্রথম কাজ হল খুব বেশি বিপদে পড়ে গেলে জামিনে মুসাল্লা বিছাছে দায় পড়ে ফাতিমাকে ডেকে বলেন মা খুব বেশি বিপদ যদি হয়ে গো নিজের হুজরায় মুসাল্লা বিছাছে দায় পড়ে যাই
এক কিতাবে আছে ঈদের দিন খুব সকালে হাসান হুসাইন ডেকে বলে, মা গো বন্ধু বান্ধব নতুন জামা গায়ে লাগাই ঈদগায় যা, আমাদের নতুন জামা কোথায় গো মা? ফাতিমা দেখে বলে, তোদের জামা দর্জির করে আসে রে, যা তোরা গোসল করে আস, দর্জি জামা নিয়ে আসবে। আনন্দে আত্মহারা গোসল করতে যায় রে হাসান আর হুসাইন, আসলে তো দর্জির করে জামা নাই। ফাতিমা কয়, বাবা কইছে বিপদে পড়ে গেলে মুসাল্লা বিছাইটা, তারা তার মুসাল্লা বিছাই, সে দায় পড়ে গেল। প্রভু গো আমার কলিজার টুকরা হাসান হুসাইন, ঈদের দিন যদি বলি জামা বানাই নাই কাঁদবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আমি মা হয়ে তাদের চোখের পানি সইতে পারবো না, সেজন্য বাহানা দিতে যা বলেছি জামা দর্জির ঘরে আস, দর্জির ঘরে না গোসল করে আসবে। আইসা বলবেন মা দর্জি আসে নাই, কইব মা আমাদের জামা, নবীর মেয়ে হইয়া মিথ্যা কথা কও মগ, এই যে দাঁতে মাথা উঠাব না, কাঁদতেছেন তাদের দেখতে ঘরের ভিতরে এসে দেখে মা কাঁদে ঈদের দিন শেষ দায় করে মা কাঁদ, মা গো ঈদের দিন সবাই হাসে গো তুমি কেন কাঁদ গো মা? মা সেজদার থেকে মাথা তুলতেছে না, দুই দিকে হাসানুতে দাঁড়াইয়া মা কি দুঃখ পাইছ গো সেজদার থেকে মাথা তুল, আমি আকাশ থেকে খবর হয়ে গেল জিবরাইল রে জান্নাত থেকে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও, টক 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 শব্দ হচ্ছে, হাসানুতে দৌড়ে গেল কে গো আমাদের ঘরে দরজা আওয়াজ, ঝুঁকরি দরজা খুলে আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়েছি, বলেন সোভার বন্ধুগণ হজুর বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন, প্রথম কাজ মুসাল্লা বিছাই দিতেন, দু নম্বর কাজ আমার হুজুর মুসিবতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে হাত দুইটা প্রভুর দরবারে তুলে দিতেন। বদরের যুদ্ধে থাকি দেখুন আমার হুজুর আবু বাকার সিদ্দিকী, দেখবেন আবু বাকার আমার তাহাবি গো কোথায়, একটা তাহাবিও তো আমি দেখি না। আবু বাকার বলে হুজুর এগুলি কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, নবী বলে না রে আবু বাকার না, সাহাবী একজন তো আমি দেখি না। সঙ্গে সঙ্গে দুটা আঁক করলেন, আবু বাকার বলেন আমি নবীর পেছনে পেছনে থাকতাম, জিন্দগি বড় দেখতে এভাবে মুনাজাত করে বদরের যুদ্ধে আটা তুলতে তুলতে মাথা বকর বলে হাত দুটাই এত উপরে তুলেছে আমার নবীর গায়ে চাদর পেছন দিকটা সরে গিয়ে বদরের জমিনে পড়ে গেছে, আবু বকর বলে চাদরটা আমি তুমিয়া গায়ে লাগাই দিলাম, আর বললাম হুজুর গো এইভাবে তো জীবনে কোনদিন কাঁদতে দেখি না, বাস হয়ে গেছে আর কাঁদে না। নবী বলে আবু বকর মনে শান্তি নাই, খোদা গো তুমি হুকুম না দিলে কোনদিন আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি হুকুম দিয়েছ সেজন্য তো যুদ্ধের ময়দানে আমার 313 জন সাহাবি এই কাতেলা তৈরি করার জন্যে আমাকে টাইফের জমি রক্ত দিতে হয়েছে, এ বাহিনী তৈরি করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে, খোদা গো আমার অতি আদরের 313 জন সাহাবি কোথায় গো আমি একজন তো দেখি না, আমার সাহাবি পাইল না আমার বুক খালি কইল না,
এভাবে নবী যখন ইস্তেজা ফা করতে লাগলেন, ফরিয়াদ রুসিই করতে লাগলেন, আমি আকাশ থেকে খবর হয় আল্লাহ ওয়াজ করেন, ইন তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুদ্দিফিন। আল্লাহ দেখে মনে জিব্রাইল রে বদরের মাঠে আমার বন্ধু কাঁদবে, বন্ধু চোখে রয়ে বদরের মাঠে স্পর্শ করে না জিব্রাইল, যা বন্ধুর কাছে আমার সালাম টুকুর বলে দে আর যেন না কাঁদবে, এক ফোঁটা পানি যেন আর চোখে না দিক, আমি আকাশের দিকে তাকায় দেখেন আমি বদরের যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা যুদ্ধের ময়দানে একের পরে একে লম্বা লম্বা লাঠি হাতে করে যখন মাঠে নেমে যায়, ফেরেশতার মাঝ দুনিয়ার বাজ, খোদার মাঝ দুনিয়ার বাজ, জোরে জোরে কোন ছোট্ট একটা বাচ্চা শক্তিশালী এক দিন যুদ্ধাকে হাতে পায়ে বেঁধে ঠেলে নবীর দরবারে হাজির করে দিয়েছে। নবী কয় কি হয় মানব, এই শক্তিশালী এই যুদ্ধাকে কেমনি কাবু করলা? ছেলে কয় জানি না, কে যেন হাত পা বেঁধে অ্যারেস্ট করে আমার খাতি দিয়ে বলেছে আল্লাহর দরবারে। এটি ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা জয় এখন সোভার। আবার দুঃখ লাগে সে যুগের মুসলমানদের পেছনে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য নাজিল হয়ে যেত, আর বিজ্ঞান যুগে শয়তান পর্যন্ত আমাদের ভয় পায়। শয়তান কয় ফজর জুহুর আসর মাগরিব এশা একটানা পাঁচত্ব নামাজ পড়ে নাই, এখনই তারপরে গজব নাজিল হবে, যদি তার পাশে থাকি সেই গজবে আমিও মইরা মরব, সুতরাং এর কাছে আমি থাকব। হাই রে মুসলমান, শয়তান ভয় পায় আমাদের, আর সে যুগের মুসলমানদের পেছনে রহমতের ফেরেশতা নাজিল, জোরে কোন শোভা। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের পতাকা দাদা গতিতে উঠতে লাগছে বদরের মাঠে, তাহাবি যান আমার হুজুরের চারদিকে, আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ চলতে থাকলে? চলতে থাকুক না, আপনারা একবারে খামোশ হলে আমি চালাবো, একটা লোক না চালাবেন চালাবো, একবারে খামোশ বক্তৃতার পরে মুনাজাত হবে, বৃষ্টির জন্য দোয়া করা হবে, আপনি পারবেন না আপনার মা বাবার জন্য কিছুক্ষণ পরে হাত তোলে দোয়া করে একসাথে বিদায় হবে? বেশি পেরেশান হবেন, মাথা নাড়াবেন না, সোনার মদিনায় রাজবের চাঁদ এটা মেয়েরাজের চাঁদে রহমতি বরকতি জলফায় আল্লাহ হাজার করে দিয়েছেন গড়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের হাতে বিজয় পতাকা উঠতেছে, যে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী চারদিকে বসান, তাবি একজন দাঁড়িয়ে বলি হুজুর যুদ্ধের ময়দানে আমি দক্ষিণ দিক দিয়ে ছিলাম, কাফির বেঈমানের বড় মজবুত করে পিটাইছি এবং মারছি, আরেকজনকে হুজুর আমি উত্তর দিক দিয়েছিলাম যা মারছি একবারে খতম করে দিয়েছি, আরেকজনে দাঁড়িয়ে বলে হুজুর সব মিথ্যা, আপনি যখন মুনাজাতে কাঁদছেন হঠাৎ করে দেখি বিজয়ী পাতাটা উঠতেছে, নবী কিছু বলেন না, নিচের দিকে তাকিয়ে আছেন হা না কিছু বলেন না, আল্লাহ দেখে বলে ও জিব্রাইল আমার বন্ধুর কাছে বদরের মাঠে যাও। তাবির আনন্দ আত্মহারা হয়ে এক একজন এক এক কথা বলতেছে, রসুল কেন কিছু বলে না, কেন তাদের সান্ত্বনা দেয় না, বন্ধু রে গাইয়া বোন বন্ধু যেন বলে দেয় মারা মাইতা এরা মাইতা আমি তুমি বলে দাও বদরের মাঠের পীর গুরু তারা ছাড়ে নাই, আমি আল্লাহ নিজে ছেড়েছি, বদরের যুদ্ধ তোমরা করো নাই আমি আল্লাহ নিজে করেছি, তার অর্থ হল ও মুসলমানরা বদরের যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমরা তীর গুলো মেরে দিয়েছ, মারার দায়িত্ব ছিল তোমাদের, আর তীর গুলি ধরিয়া ধরিয়া কাপের দিচ্ছি না ঢুকায় দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ,
শুদ্ধতা কে করলো? আল্লাহ। আর তো দেখো বন্ধুরা, বিপদের পড়ে গেল আল্লাহ রাবি মুনাজাতে আর তুলতেন, আর কেউ তো বিপদ সাথে সাথে কাতিরের হাজির হয়েছে আবু জাহলের পেছনে, বলতে হবে বাইতুল মাক্কাসের কটা দরজা কটা জানালা। নবী মুনাজাতে বলে আল্লাহ তোমার প্রেমের সমুদ্রে ডুব মারিয়া আমি মেরাজ করেছি, বাইতুল মাক্কাসে তো ইমামতিও করছি, কিন্তু গুনি নাই গো কটা দরজা কটা জানালা। আমি তো গুনি নাই আল্লাহ, আমি কেমনি কম যদি না বলতে পারি মক্কার কাফেররা বলবে তোমার হাবিব মিথ্যাবাদী। কেমনে বলুন জানি না, আমি আকাশ থেকে খবর হয়ে গেল জিব্রাইলকে আমার বন্ধুর কাছে যা, আর খালি হাতে যাবি না, গোটা বাইতুল মাক্কাসটা তুলিয়া মক্কা নগরে লইয়া যা, আমার বন্ধুর চোখের সামনে তুলে দাও, আমার হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালাও। যদি বলেন বাইতুল মাক্কাসটা তুলে নিয়ে আসছে এটাও সত্য হবে, আর যদি বলেন অরিজিনাল বাইতুল মাক্কাস রয়েছে টু কপি আরেকটা মক্কা নগরে পৌঁছেছে এটাও সত্য হবে। এরশাদ সাহেব বঙ্গভবনে বসে বক্তৃতা দিলে প্রতিটি বাংলার ঘরে ঘরে টেলিভিশনে, এক একটা এরশাদ যদি হাজির হয়ে যেতে পারে অরিজিনাল বডির থেকে যদি আরেকটা বডি হতে পারে, মানুষ গবেষণা করে রিসার্চ করেন মেশিন বানাইয়া মানুষের বডিকে ট্রু বডি করে ট্রু কপি করে টিভির ভিতরে পৌঁছাই দিতে পারে। আল্লাহ বলেন অরিজিনাল বাইতুল মাক্কাসকে ট্রু কপি করিয়া মক্কা নগরে বন্ধুর চোখের সামনে আমি আল্লাহ পৌঁছাতে পারি না। আরো করে বলেন পারেন কি না? একশো বার পারেন, দুই কোটি বার পারেন। জীবনের দিকে আর গুলে দাগ করতে হবে না, এবার সামনের দিকে তাকার, আপনার প্রভুর হুকুমে গোটা বাইতুল মাক্কাস আপনার চোখের সামনে নিয়ে এসেছি, এক একটা সাইড আমি ঘুরাবো, আর আপনি গুনে গুনে বলে দিবেন কটা দরজা কটা জানালা কটা। আমার নবী গুনে গুনে বলতেছেন, আবু জাহিল্লায় মাথা হেট করে ফেলেছে, মনে মনে মানে ব্যাপার কি, স্টেটমেন্ট তো ঠিকই দিচ্ছে, ব্যাপার কি, কেমনে গেল রে রাতারাতি, ব্যাপার কি? নবী আমার ডেকে বলে রে আবু জাহাল, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহাল কিছুক্ষণ পরে চিৎকার করে ডেকে ডেকে বলে বাইতুল মাক্কার সম্পর্কে স্টেটমেন্ট তুমি ঠিকই দিয়েছ, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর আমি মানি না। তকদিরে কলমা থামলা বুঝি না ধরে রাত এখন পুনে ১১টা বাজে, এত রাত পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বাইরে বসে বসে দিনের আলোচনা শোনা কপালে থাকতে হবে কিনা বলে এ তকদির কি মহাবালা? এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ শিল্প মেলায় বাম্পারের পিছিয়ে ঘুরতেছে, কত মানুষ কত জায়গায়, কত মানুষ নর্তকীর পিছনে ঘুরতেছে, কত মানুষ মাথায় নিজের জীবন সুরবাদ। আল্লাহ বলেন তাদেরকে আমি ওই সমস্ত অপবিত্র বৈঠকে পাঠাবো না, আমি তাদেরকে বেছে বেছে আজকের যে আমরা দুধারা গাছে বসা রাখবো শেষ মোনাদা পর্যন্ত ধরে এখন শোভা। এ তকদির কি মহামেলা? এটা নাসিবের লীলা। এবার আসেন আমার হুজুরের যাত্রা শুরু করা যাক। আল্লাহ থেকে বলে ও জিবরাইল বুরাক লইয়া যা মক্কা নগরে গিয়ে দেখ কাবার হাতিমে আমার বন্ধু ঘুমিয়ে আছে, আশা করিয়া আমার হাবিব কাবার হাতিমে ঘুমানো, যাও বুরাকলে বন্ধুকে তুলবে ঘুম থেকে, বুরাকের পৃষ্ঠে বসাবে, এক টানে বাইতুল মাক্কাস পৌঁছাবে। কেঁদে বাড়তে জীবনে আয়সা দেখি হুজুর ঘুমাই দিছে কাবা ধরে হাতি, হে হাবিব আল্লাহ হে রাসূল আল্লাহ বলে চিৎকার করে যদি ডাক দেয় নবীর ঘুম ভেঙে যাবে, হয়তো বা উনি রাগ হয়ে যাবেন, না জানি কোন গজবে লাগল ভয় দিবে। জীবনে চিন্তা করিয়া উপায়ন্তর না পাইয়া জিব্বা ভেদ করে মতান্তরে নরম গাছ দুইটা আমার নবীর দুই পায়ে লাগাই দিল। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর জিব্রাইল এবার গাল কুটতে আইল, জিব্রা কুটতে আইল জিব্রাইল ফেরেশতা, ফেরেশতার আবার গাল মুখ আছে কিনা? এগুলি জান
জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয় ধরে বল আলহামদুলিল্লাহ। ওয়াজ কি আর কেমনি আছে? কোথায় পাইল হযরত জিবরীল কাবার আতিবে নবীর পাশে যখন দাঁড়ানো ডাক দিবেন তখন জিবরীল মানুষের ভেষে ছিলেন ধরে এখন সবাই ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না, কিন্তু কোরআন শরীফের কথা মিয়া فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيا حضرت مريم عيسى عليه السلام মায়ের গোসলখানার ভিতরে হযরত জিবরীল মানুষের ভেষ ধরে প্রবেশ করেছিলেন, তাহলে বোঝা গেল ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না। ওই সব মানুষের ভেষে নবীর কদমের সামনে দাঁড়ানো, মানুষের ভেষ ধরলে গাল সারা মানুষ হয়, জিবরা সারা বোধ হয়, তারা জিব্বাতি করে লাগাই দিলেন, গাল দুটা লাগাই দিলেন, নবীর ঘুম ভেঙে যায়, দেখে দেখে বলে রুহুল কুদুস হইয়া রুহুল আমিন হইয়া রে সমস্ত ফেরেশতার সর্দার হইয়া, ও জিবরাহিম কি করলা তুমি, তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা, এত দামি ফেরেশতা হইয়া। জিবরাহিম উত্তর দিয়ে হুজুর রুহুল কুদুস হতে পারি, রুহুল আমিন হতে পারি, সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার পায়ের সামনে আমার কোন মূল্য না। বুরাক আপনার জন্য অপেক্ষা করবে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর বুরাক কি জিনিস একটু বুঝাই দেন। আদি শরীফ খুলুন, রসুল বিশ্বাস করেন ওয়াদাতুন আবিয়াজুন ফকল হিমারি দুনাল বগুন। বরাক সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করলে আমার নবী বলেন দাবাতুল আবিয়াজুন সাদা রঙের একটি জানোয়ার, ফকল হিমান গাদার চেয়ে একটু বড়, দুনান বগল খচ্চরের চেয়ে একটু ছোট, গাদাও নয় খচ্চরও নয়, ঘোড়ার কথা তো আদি শরীফে মোটেই নাই, ঘোড়ার মূর্তি। এই যে বুড়াক ক্যালেন্ডারে যে বুড়াক বরকত হিসেবে ঝুলাই রাখছেন, এই ঘোড়ার মূর্তি বাপের বাচ্চাই নয়, মুখটা লেডিস বোড়াকের মুখ লেডিস, একটা যুবতী মেয়ের চেহারা শরীরটা ঘোড়া, মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে দু বছর আগের কথা, আমি মদিনার মন্ত্রী পরিষদের একটা দাওয়াতের কাজ পেয়েছিলাম বাংলাদেশের মৌলভী হিসাবে, খুদা আমার কপালে রাখছিল বোধহয়, আমি আপনার ওই যে ঘরের ভিতরে যেটাকে জাদুঘর বলা হয় স্পেশাল একটা ঘরের ভিতরে হুজুরের হাতের ব্যবহার কিন্তু তরবারি আমার হাতে ধুয়ে দিচ্ছে, যুদ্ধের ময়দানে যে হেলমেটটা নবীর মাথায় ছিল সেটাও আমি ধরে দেখি, কিন্তু কই ওখানে তো বোরাক পাওয়া যায়নি, ওখানে তো বোরাকের ফটো পাওয়া যায়নি, বোরাকের কোন মূর্তি পাওয়া যায়নি। প্রশ্ন হুজুর এই বোরাকটা কুইতে হবে, কোন আর্টিস্ট হয়তো ভাবছে ঘোড়া ঘোড়া দ্রুত চলতে পারে, বডিটা ঘোড়ার মতো বানাই দি, আর মুখটাকে মেয়েলি মার্কা বানিয়ে দি লেডিস মার্কা, রং জানি সাতাইশ বছরের, সাতাইশ বছরের জানি চেহারাটা কি লেডিস বানিয়ে দি, আমার আল্লাহ হাবিবের চরিত্রের উপরে কলঙ্কের তুলি ধরে ছেড়ে দে আর্টিস্ট। এই সমস্ত ঘোড়াগুলো দোকানে বরকত হিসেবে ঝুলিয়ে রাখবেন না, আজকে গিয়ে মাঝখানটা ছিঁড়ে ফেলবেন, যদি মনে করেন কোন গুণা টুনা নিয়ে আবার ওইটা তাহলে মহাকালী টিভি গে গুলশান ঢাকা ভারত মোল্লা যুক্তিবাদী আমার ঠিকানায় গুণা সব পার্সেল করেছে, এইসব পাপে গুণাকে আজ বরকত হিসেবে ঝুলায় রাখুন আবিয়াজুন ফোকাল হিমারে দুন। রসুল বলেন সাদা রঙের একটি জানোয়ার, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, গোড়া শব্দ তো হাদিসেই না, বৃষ্টির সময় আকাশে দেখবেন বিজলি দেয়, বিজলির আরবি হল বারকুন, বারকুন থেকে বুড়াকটা নাও নেই, বারকুন বুড়া, বারকুন বুড়া এটা সম্পর্ক আছে কি নেই কিছু, বিজলির যে একটা গতি পাওয়ার আছে বিজলির গতি পাওয়ার একটি বুড়াকের গতি পাওয়ার কয়েক হাজার গুণ বেশি, মক্কা থেকে বাইতুল মাকদাস পড়তে হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বুরাকের মাত্র দুই কদম লাগে, এক কানে বাইতুল মাকদাস
হাদিসের গুলো ছিল সাত করে বাইতুল মাকদাস যখন আমি গেছি গিয়া শুনি আযান আল মুয়াজ্জিন ও কিমাতি সালা আদ মানি জিবরাইল আলাইহি সালাম সাল্লাইতু বিহিম রাকাতি হুজুর দেখে বলেন বাইতুল মাকদাস যখন আমি গেলাম গিয়ে শুনি কে যেন আজান দিতেছে কিছুক্ষণ পরে তকবীর বলতেছে লোকেরা কাতার ধরে দাঁড়াচ্ছে কিন্তু ইমাম সাহেবের মুসাল্লাটা খালি এমনটি কি করবে আমি আদিস শরীফে সরাসরি ইরশাদ করেন আম্মানি জিবরিল নে বুঝে ইমাম বানায় ইমামতি করার শখ আমার ছিল না জিবরিল আমার কিনারে দাঁড়ায় করে হুজুর কার অপেক্ষা করতেছেন আজকের দিন শাশুড়ি একদিন দেখে কয় বৌমা এক গ্লাস পানি আনো তো তুই বুঝতে বলতেছে পানি আনো কলসির মাথা বৌর মাথা লেভেল পজিশন বৌ দেখা কলসিও বউ কয় পানি লোক কেন দিলে না ভুইয়া বর্মু করছিল তো পা পিছলে ঘুরে গেলে নাকি মুখে বাড়ি খাইলে নাকি ফুল খুলিয়া কলসির তলিতে বলিয়া বউ ভাই নাই ফুল আড়াই লেখি মেরে লাইবার খাওয়া বৌমা পানি আনতে এত দেরি হচ্ছে আম্মা নাকি ফুল হারাই লাইছি কোথাও কলসির তলিতে পড়ে তুমি কি করো তারা পাও না তো ভাবু কি গো আম্মা কলসির তো থলি হই না শাশুড়ি কয় তুই এসব দেড়া তোর হুন দিয়েছে আমার দেড়া একটা বউ রাত কথা আমি থাকবো মা গো তুই আদাব কুল দি কলসির তলি ঠিকই আছে গো মা তোর বুন্দি খাও এই বুন্দি দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলো তলির খবর তুই পাইছি না তো মিটাব তলি ঠিকই আমি বৈজ্ঞানিকদের বলতে চাই তলি ঠিকই আছে তার ঠিকই আছে কেন পর্যন্ত রকেট ছড়ল তার খবর মিলবে না রাসূল বলেন ফাকাত হালান আমি যখন ওখানে বলতে দিই আমি আমার আগমন বার্তা ফেরেশতারা দরজাটা খুলে দিয়েছে যে এখন সোভা রসুল ইরশাদ করেন প্রথম আকাশে ঢুকে উনি দেখলেন শাহী সিংহাসন জড়িয়ে জ্যোতিষময় এক মহাপুরুষ বসা নবী আমার দেখে বলেন জি ভাই মানহাদার রাজন ব্যক্তি দেখে মমান হাদা এটি কে জিব্রাইল গুরুজন চিনেন না নবী বলেন কেমনে চিনব রে জিব্রাইল আমি তো এদেশে জীবনে কোনোদিন আসি নাই এদেশের মানুষ জিন্দগিতে কোনোদিন দেখি নাই কেমনে চিন আসুন নবীর মেয়েরাস্তা একটা নতুন দুলার হতো জোরে কোন আলহামদুলিল্লাহ নতুন দুলা যেদিন বিয়া করতে যায় দেখবেন বরযাত্রী থাকে সঙ্গে জামাই দোষ আবার জামাইয়ের উপরে সাথে দুইটা থাকে জামাই আবার রুমাল দিয়ে আসলে নাকটা দুই দাঁড়ায় মনে হয় না হয় বুঝে গাও জামাই আবার কারোর মধ্যে কোনো কথা করে না কথা করে দোস্তের লোকই করে তাও চিৎকার করে না ফিস 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 বরযাত্রী যখন শ্বশুর বাড়িতে গেছে জামাই চাষা শ্বশুর দরজা করে দাঁড়ায় আপনারা সহি সালামতে আসতেন রাস্তাঘাটে কোনো গন্ডগোল ফন্ডগোল হয় নাই তো না ইনশাল্লাহ ঠিক মতো আসে জামাই দোষ করে দিকে দোষীটা কে দাও চিনেন না কেমনি চিনবো আমি তো এবার জীবনে কোন সময় আইনি এই গা বুঝাই না কালে আপনার চাচা হু চাইলে কি এবার জামাই দাঁড়ায় কাছে সালাম আলাইকুম চাচা হু এতক্ষণ চিনে নাই সালাম দেয় নাই এখন চিনতে সালাম দেওয়া দরকার কিনা ধরে এখন আমার নবীর মেয়েরা একটা নতুন দুলা ধরে এখন সত্তর হাজার ফেরেশতা রহমতে বরযাত্রী হযরত ইব্রাহিম আমার নবীর মাথার পরে রহমতের সাথী ধরে রেখেছে হুজুর ইব্রাহিম ছাড়া আর কারো সাথে কোনো কথা বলে না তাও চিৎকার করে না ফিস 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 তো তোমার কাছে গিয়ে কয় জিবরাইল গো এই মুখটাকে জিবরাইল কে হুজুর চিনেন না নবী বলেন কেমনি চিনব আমি বুঝি এই দেশে কোনদিন আসছি হুজুর এটা আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম হুজুর আজকে যেভাবে এইটা আদম নবী এটা আদি পিতা এতদিন চিনে নাই সালাম দেয় নাই অন চিনতে সালাম দেওয়া দরকার নেই আমার নবী সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম ও আমার বাবা আদম গো আমার সালাম ল এখান থেকে শিখবার অনেক কিছু আছে বুঝবার অনেক কিছু আছে রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সরকারে দু আলম সরদারে দু জাহান
জাহর খাতিরে তাম জাহর উনি ইচ্ছা করলে মনে মনে ভাবতে পারতেন সালাম আল কিনা আমি দিব আমারই দেখুন পারতেন কিনা আরো জোরে কম নবীর কাছে অহংকার নাই গর্ব নাই খর্ব নাই টাকার বুড়ি নাই কিচ্ছু নেই আর আমরা বাবারই বাবা দু তিনটা বাড়ির মালিক একটা গাড়ির মালিক দশ বিশ লাখ টাকার মালিক এর জুতার মুড়ার শব্দ কি ধারদার ধারদার তো ভাড়া এলাম দুনিয়া হ্যাঁ প্যান্টের কাপড় টাকি নিতে দেখো মানে হাতরাই তাতে পরিষ্কার করে এলাম রাস্তা গা বাপ ছেলের জায়গা কয় দুই চারটা হুতায় না কয়েক লাখ দায় দেয় বোগা এগুলি শুভ লক্ষণ নয় অহংকার টাকা দুই করা শুভ লক্ষণ সেই জন্য আমি বলি মাঝে মধ্যে নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সেই বড় হয় সবাই বলুন নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সেই বড় অহংকার টাকা বলি কইলেন না সেই জন্য বলি আমার মতো বড় বক্তা দুনিয়াতে নাই আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে যতক্ষণ আমি বাইকের সামনে থাকি একটা লোক মাথা লড়ায় না কি বুম্বাস্তিক প্রকার বক্তারে আমি বক্তার ভিতরে জোরদার পরিমাণ অহংকারের লেশ মাত্র যদি এসে যায় কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন বক্তারে এদিকে আয় তোরে টক্কা বানান বাবা টাকা বলি কইলেন না অহংকার কইলেন না গর্ব খর্ব কইলেন না রসুলের কাছে টাকা বুড়ি নাই অহংকার নাই গর্ব নাই কর্ম নাই উনি আগেই সালাম দিয়ে জোরে কোন সুবহান এবার আসুন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে হযরত আয়েশার সঙ্গে সাক্ষাৎ করলেন দুই নম্বর থেকে তিন নম্বর আকাশে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন তিন নম্বর থেকে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন পাঁচ নম্বর থেকে ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের উপরে উঠে দেখি ইব্রাহিম নবী বাইতুল মামুরের সিঁড়ির সাথে ট্যাগ লাগিয়ে বসা জিবরি এটা কে জিবরি এটা ইব্রাহিম খালি আল্লাহ রাবি বলেন আমি গিয়ে দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে দৌড়ে আসে ইব্রাহিম খালিলের মুখের উপরে কার লাগাই দিলে আল্লাহর খালি খোদার নামে তসবিহ তাহলিল গুলো তাদের শিক্ষা দেয় চলে যায় আবার একজন আসে আবার চলে যায় ও জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কোত্থেকে আসেন জিবরাইল কে হুজুর এগুলো সমস্ত ছেলে মেয়ে গো যারা বালের খাওয়ার আগে মৃত্যুবরণ করেছে প্রাণ ভরা বাপকে বাপ বলে ডাকতে পারে নাই মাকে মা বলে ডাকতে পারে নাই মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম ও মুসলমান জাতির পিতা বছরে বছরে চেঞ্জ করা যায় না সপ্তাহে সপ্তাহে বদলায় দাম বদলান যায় না এই স্ক্রু বলটু না আল্লাহ বলেন কোরআন শরীফে তিন মুহুর করে কেমন পর্যন্ত জাতির পিতার নাম ঘোষণা করে ছেড়ে দিলাম ইব্রাহিম খালি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান তোমাদের জাতির পিতার নাম কি আর তোর এখন কি না রসুল নিজে দারে বাদ ডাকে আনা দোয়া আবি না ইব্রাহিম আলাইহিস সালাম আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ আমার বাবায় দোয়া করছে আমি দুনিয়াতে আইছি আমার বাবা দোয়া না করলে আমি আইতাম না এটা আব্দুল্লাহ বাবা না এটা ইব্রাহিম বাবা তোর এখন সুবাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যদি মরে যায় চিৎকার করে কাঁদেন না একবারে যে কান্দে স্টপ করবেন এটাও ঠিক না কাঁদবেন চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ঝরে পড়ছে আমার মাসুম বাচ্চাটা মরে গেছে কিন্তু অনেকে আছে বাচ্চা মরে গেলে খবর পাইলে মরে গেছে
এরকম চিল্লায় এমন মাসুম বাচ্চারা যখন মারাই গেছে কাঁদতে নিষেধ করি না, কাঁদবেন না, কাঁদলে মনে হয় নিষ্ঠুর পিতা মায়া দয়া দিয়ে আল্লাহ বানায়নি, কাঁদবেন চোখ দা পানি আস, কিন্তু চিৎকার করবেন হুজুর ইসাত করার কেমতের মাঝ যেদিন শুরু হবে ছোট্ট ছোট্ট মাসুম ছেলে মেয়েগুলান কান্না ডেকে মনে হবে তোরা আগে যা জান্নাতি ডুব, জান্নাতি মানুষের খাদেম তোদের বানাই দিলাম, ছোট্ট মাসুম বাচ্চা ডেকে মনে হয় ও পৃথিবীতে তুমি পাঠাইছিলা বানে খাওয়ার আগে তুমি নিয়ে আসো, খুদা গো যদি হায়াত পাইতাম প্রাণ ধরে ধরে তোমার ইবাদত করতাম, মাকে মা ডেকে তৃপ্তি মিঠে নাই, বাপকে বাপ ডেকে তৃপ্তি মিঠে নাই, ও খুদা একবার যদি মায়ের দেখাইতা বাবারে দেখাইতা এক নজর দেখতাম, মা বাপ কই আমি একবার ডাক দিতাম, তোর ইসাদ করেন বাপ মাকে হাজির করে দেওয়া হবে, মাসুম বাচ্চা নিজের মাকে দেখ মা আব্বা বলে চিৎকার করে ডাকবে, মার কাছে যাবে একবার বাবার কাছে যাবে, একে বলবি খোদা গো আমার মা বাবা, আমার মা বাবা খাদিম বানিয়ে দাও, ব্যস্ত থাকবো প্রাণ ধরে ধরে মা বাপ বলে ডাকবে, আল্লাহ রবি বিশ্বাস করেন খোদার রহমতের জড়িয়ে জোশ মারবে, ডেকে ডেকে বলবে যা তোর খাতিরে তোর মায়ের বাবারে মাফ করে দিলাম, মাসুম বাচ্চা মরে গেলে চিৎকার করে কাঁদবেন না, বেশি আফসোস করবেন, কেমতের মাঠে এই বাচ্চা বাচ্চি আপনার নাজাতের অসীরা হতে পারে, দেখুন সুবহান আল্লাহ। এবার আসুন রসুলকে আর একটু উপরে নিয়ে যাওয়া হোক, মেহনি শেষ করবে বাইতুল মামুরই রাখবেন না, তো উপরে চলেন না দেখি না কোথায় গেল, বহুমা পিল উফুকিল আলা সুবহান আল্লাহ, ফাগানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, বাইতুল মামুন থেকে সীমান্ত এলাকায় যে একটু বর্ডার বলো তা ফিরির কিতা সিদ্রাতুল মুনতাহা সিদরুন হিয়া ইসমু শাজারাতি তার সেরে জানালেন খুলে দেখেন বাড়ি গিয়া সিদরুন এটা একটা বৃক্ষের নাম, সিদরুতুল মুনতাহা, মুনতাহা ইন্তেহার শব্দের অর্থ হল লাস্ট যেটাকে শেষ বলে, সিদরুতুল মুনতাহা মানে সর্বশেষ বৃক্ষ যেটাকে সীমান্ত এলাকা বলা হয়, দেখুন সুবহান ওখানে বুরাক জিবরীল রাসূল বসে গেলেন, নবী বলেন হুজুর বুরাক থেকে নামেন, নবী আমার দেখে বলে ও জিবরাইল প্রভুর দরবারে এসে গেছি, জিবরাইল বলে হুজুর না প্রভুর জন্মার আরম্ভ হুম পরে, তাহলে তুমি যে আমার নামাই দাও, জিবরাইল উত্তর দেয় কেন নামাই দিই শোনেন, বাসুদুর রহমান জিবরাইল বাগুতা ইয়া রাসূলুল্লাহ, বাসুদুর রহমান জিবরাইল বাগুতা ইয়া রাসূলুল্লাহ, আজিজাগান রবম বালা বাসুজাদি পারু বালা, আজিজাগান রবম বালা বাসুজাদি পারু বালা, হুজুর সীমান্ত এলাকার উপরে আমি জিবরাইল যদি উঠার চেষ্টা করি আমার ছয়শ পাকা সহ বোরাক সহ জলে পুরে সাইকাই হয়ে যাব, সুতরাং সীমান্ত এলাকার উপরে এক শব্দ পরিমাণ উঠার ক্ষমতা আমার নাই, এবার আপনাকে রাফরাফ বহন করবে, রাফরাফ আল্লাহ নূরের তৈরি একটি সিংহাসন, জোরে কণ্ঠবান কেতাবে আসছে, আর আপনাদের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো অনেক বেশি ছিল, জোরে জোরে কণ্ঠবান। এবার বোরাক ছাইরা বসলেন কোথায়, রাফ রাফ এক কার মেরে রসুলকে আরশে মুআল্লা সিঁড়ির গোড়ায় গেছে, বলতে দুই তিন সেকেন্ড লাগল, কিন্তু কতটুকুন পথ অতিক্রম করেছে শুনে সীমান্ত এলাকা থেকে আরশে আজিম যাইতে রসুল বলেন সত্তর হাজার নূরের পর্দা বের করেছে, একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচ শত বছরের, গুলিস্তানের কথা কই নাই,
দেখতে হবে আলাদা গিয়ে হইয়া থাকবে। আর সিং আল্লাহ সিঁড়ির গুড়ায় যখন রফ রফ ঠেলিয়ে এবার আল্লাহ দেখে বলেন এটা আমার আর আপনি কদম রাখেন আরো সেরে ভেতরে জিমাই আল্লাহর হাবিব নিচের দিকে তাকাই দেখি পায়ের পরে জুতা রয়ে গেছে। এবার জুতা খুলতে চায় এখানে ব্রেইন টেক আপ করতে পারে এই ব্যাপারটা বুঝে আসে না জুতা লইয়া তো উপরে কেমনি গেল। ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়া ঘুমায় থাকত, আমাদের সুর জুতা পায়ে দিয়া নামাজও পড়েছেন, সাহাবীরা জুতা পায়ে দিয়া নামাজ পড়েছেন, রাসূল জুতা পায়ে দিয়া ইমামতি করেছেন, জুতা পায়ে দিয়া ঘুমিয়ে থাকলে গোল থেকে তুলিয়া বুড়াকে বসে নিয়ে গেছে, জুতা রয়ে গেছে জোরে জোরে কনসবান। এখন নিচের দিকে হাত বাড়ায় আল্লাহ গো আমি আমার জুতা খুলবো তোমার আরো সেদিন ভেতরে ঢুকব জুতা খুলি। আল্লাহ হাবিব থেকে বলেন হাবিব না জুতা খুলতে হবে না, আজকে বহুদিন পর্যন্ত আমার আর তোমার জুতার দুলির অপেক্ষায় দিন গুনতেছে। অবশ্য আমরা কোরআন শরীফ খুললে দেখি মুসা আলাইহিস সালাম পুরো পর্বতে যখন গেলেন পর্বতে উঠবে খোরার নুদের তজলি আল্লাহ দাদ দেয় সখনাম না নাই কায়া মুসা ও মুসা তোমার পায়ের জুতা দুইটা খুনিয়া তুমি তোর পর্বতে আসো। কোথায় তোর পর্বত কোথায়? বনি ইসরায়েল সন্ধানের সারা পয়গম্বর ও মুসা জুতা খুললে কোথায় আসে আদিন বন্ধু গো জুতা খুলল না সুভান আল্লাহ। আসে আদিন ওখানে ঢুকে বললেন আর সেদিন গিয়ে ক্ষান্ত হন নাই আদমপুরে চলে গেলেন, সেটা কি? সেটা কাবা কাউসাইন। আমি কাউস থেকে কাউসাইন বলা হয়েছে, ধনুকের দুইটা মাথাকে কাউসাইন বলা হয়, ধনুকের রশি ধরে দূরে যদি টান দেন মাথা বেঁকা হইয়া দুই মাথা যতটুকু পাশাপাশি পৌঁছে যায় আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে। সেটা কি? সেটা হল হিজাবে কুবরা রহমতি বরকতি একটা পর্দা, পর্দার ওইদিকে আল্লাহ এদিকে মোহাম্মদ রসুল্লাহ। এখন কথাবার্তা শুরু হয়েছে পাওহা ইলা আবদিহি মা আওহা, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ দিকে বলে আবিব দুনিয়ার জামিন থেকে এত উপরে তুমি আমার দরবারে বেড়াইতে আসছ, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে একদম খালি হাতে যায় না, কত কিছু লইয়া যায়, আলাউদ্দিনের দোকানে মিষ্টি ইসলামিয়ার দই তারপরে মোড়া তরমুজ কত রঙের বাঙ্গি। হাবিব গো আমার জন্য কি নিয়ে এসেছ? আল্লাহ হাবিব বলেন একদম শূন্য চাষি নাই আমার ক্ষুদ্র দিবানের বলানি বন্দিকে পবিত্রতা গুণগান যা কিছু আছে সব তোমার জন্য দিলাম। আল্লাহ বলে হাবিব যে এত কিছু দিতে পারলা, আমি কি তোমার সৈন্য হাতে ফেরাতে পারি? সালাম আলাইকা আইয়ুহান নবী, আমার সালাম আমার রহমত আমার বরকত আমার করুণা আমার মায়া দয়া সব আমি তোমার দিয়ে দিলাম। নামি আমার দেখে বলেন প্রভু গো এত সুখ এত শান্তি আমার জীবনে মানাইব কিনা, তোমার দেওয়া বরকত রহমত সালাম শান্তি সব আমি গ্রহণ করলাম, তবে দুনিয়ার জমিনে ইমানদার আমার এতিম উম্মতের পরে সমপরিমাণে ভাগ করে দিলাম। সালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পালা, আপনারা দেখবেন বিয়ে যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায় বিয়ে বিয়ের পেছনে ঘুরে আর কে বিয়ে সাহেব পোলাওটা ভালো হয় নাই তরকারিটা পোড়া লেগে গেছে,
আপনার জ্ঞানে সই ভালাম বেজার হইয়া যান না খুশি হইয়া যান বলে কি না আল্লাহ চলে আল্লাহ দিকে বলে আমি জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম কত কিছু তুমি তোমার চোখে দেখ আমারে দেখলাম আর মুখ দেখলাম আমার সাথে আলাপ করলা এবার আমি জানতে চাই তুমি বেজার হইয়া যাও না গো খুশি হইয়া যাও আমার প্রশ্নের উত্তর দেন আল্লাহ কি জানেন না আল্লাহর বন্ধু বেজার না খুশি তারপরে জিজ্ঞানের কি অর্থ এই অর্থটুকু জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয় আমি বলতেছি আল্লাহ কেন প্রশ্ন করলেন এর আগে শুনুন রাসূল কি বলেন আল্লাহ পৃথিবী কোন পয়গম্বর এত উপরে তুলো নাই যত উপরে তুমি আমারে তুলেছ আমি তোমার নূর দেখেছি তোমাকে দেখেছি আল্লাহ গো সেজন্য আমি একটু খুশি হয়েছি বেদার নিয়ে গেলাম দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমার দেখল না চিন্তা করে সেখানে গেল আমাকে আল্লাহ বলে আবি এই জন্য আমি প্রশ্ন করছিলাম তুমি বেদার হইয়া যাও না খুশি হইয়া যাও আমি জানি গো বন্ধু তুমি উম্মতের কান্ডারি আপনারা বাচ্চাও না মুরগির দিকে তাকিয়ে দেখবেন মুরগির পরে যখন চিল থাপা দেয় তখন মুরগি মা উদান মারে ওই চিলে ওই ছাদের উপরে ওই গাছের ডালে নিচে নেমে যায় মুরগি একবার যাইনি বামে পেছনে সামনে দৌড়াইতে থাকে পাখা দুটি উঁচু করে বাচ্চাদের বুকে লইয়া কর আর কান্দিস না আমি তাদের মা লাগি আমি তাকে একটা বাচ্চা চিলের মুখে সারব না আল্লাহ হাবিব বলেন অন্য কেমতের মার যেদিন শুরু হয়ে গেল পানি পানি বলে যখন লোকেরা চিৎকার মার আমি বাচ্চা ওরা মুরগির মতো উড়ার মারব রে এক উড়ার মারব দোদুকের দুয়ারে পড়ে যাব আবার উড়ার মার উচারাতে পড়ে যাব বিষাদের পাল্লার গোড়া খুদার আর সে ছায়া নিচ্ছে দুটি হাত তুলে তুলে বলবে অন্যতে আমি থাকতে একটা উন্মধু তোকে তার রাজাবের চাঁদকে সাক্ষী রেখে আমরা এখনই আল্লাহ দরবারে মূল্যলাভ করতে যাচ্ছি এই জিত্ত সবাই গ্রহণ করুন আল্লাহকে হাত দেখায় জীবনে আর কোন দিন নামাজ তুমি খারো পারবেন হাত তুলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ রক্ত মুসল্লি নিয়মিত নামাজি করে কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমিন রহমান রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبود রাত এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেছে একদম এত রাত পর্যন্ত তাকি দেখু একদা হাজার হাজার মুসলমানেরা হাত তুলেছেন জানি না কার মনে কি কারো ছেলের অভাব কারো মেয়ের অভাব কেউ সুস্থতায় বুঝতেছে কারো চাকরির অভাব মেহরবানি করে সকল আগমনের সুন্দর নেক মাত্রাগুলি পুরা করে দাও তুমি মাত্রা করলে কে মাফ করবে তুমি দয়া না করলে আমাদেরকে দয়া করবে তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে ও আল্লাহ বহু গুণা করে ফেলেছি গুণার দিকে যখন তাকাই পাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনদিন করতে পারি না জান্নাতের কঠিন মাঠে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে ছেড়ে দিও না মৌত ঘাটির বাইরা শাহীন ইন্তজাম করেছে সুন্দর ব্যবস্থাপনা করেছে খোদা গো এই ব্যবস্থাপনা কেয়ামতের মাঠে না যা তরশিলা বানাই দিও এই অনুষ্ঠান কেন পর্যন্ত প্রতি বছর এই খাতে তুমি প্রতি বছর বছর তুমি মঞ্জুর করিয়া দাও অনুষ্ঠানে যারা টাকা দিয়েছে
পয়সা দিয়েছে, মেহনত করেছে, সকলার মেহনত তুমি মেহরবানি করে কবুল করে আলো। বহুদূর দরাজ থেকে আমার ভাইরা আছে, কি দিয়ে আমি বিদায় দিব, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, শুধু তোমার কাছে সুবদ্ধ করে দিলাম। প্রত্যেকের কাদমে কাদমে শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক রেখে দিও আল্লাহ। মাবুদ ও খুদা, জানি না, না জানি জিন্দগির শেষ মোনাজাত করতেছি, কালকে সময় কবরের বাসিন্দা হইয়া যায়, কেমনে থাকবো কবরে, দেখলে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ও খুদাই মোনাজাতে রেখা দিলে তুমি নিজ হাতে আমাদের কবরে বাতি জ্বালাইয়া তোমার বন্ধু রওজা থেকে একটা পরিষ্কার পথ করিয়া দিও। ও খুদা, যেদিন মালাকুল মৌত পাঠাইবা, যেদিন সমন জারি হয়ে যাবে, ওই দিন তুমি রমজান মাসে পাঠাই দিও, তখন আমি তোমার হতভাগা বন্দার রোজাদার থাকবো। রমজানে জমার দিন আজরাইল পাঠাই দিও, কদরের রাতে ইব্রাহিম পাঠাই দিও, যখন আমি তোমারই বন্দা মসজিদে ইবাদতে মগ্ন থাকবো। খুদা গো, ও খুদা, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, যারা পৃথিবীতে নাই, বাপ বলে ডাকবার মতো কেউ নাই, মা বলে ডাকবার মতো কেউ নাই, কিতাবে আসছেন মায়ের পেটে তিন অবস্থায় আমি আমার জীবন কালাতিপাত করেছিলাম, নতুন তিন মাস দাঁড়ানো অবস্থায়, মাঝের তিন মাস রুকুর অবস্থায়, শেষের তিন মাস মায়ের পেটে শেষদার অবস্থায় ছিলাম। কাদের কুদরত আমার মাথা ধরে ভের করে দেয়, পা দুটাকে কাছুনির দিকে সোজা করে ছেড়ে দেয়, ওই সময় আমার পা দুটা ছুটিয়া গিয়া আমার মা দুঃখে নের করে যায়, লেগে যায়, আমার মা পেরেশান হয়ে গেছে, দূরে একবার স্বামীর পায়ে পড়ে যায়, আবার শ্বশুরের পায়ে পড়ে যায়, আবার শাশুড়ির পায়ে পড়ে যায়, ও আম্মা মাফ করে দেন, আব্বাজি মাফ করে দেন, স্বামী গো মাফ করে দাও, মনে হয় আমি বাঁচব না, ভার করে যাই লাঠি মেরে আমি পৃথিবীতে গিয়া ঘন ঘন চিৎকার করে ডাকতেছিলাম। আল্লাহ বলি বন্ধারে, জন্মের পরে চিৎকার করে আমি ইচ্ছা করে ধরে কাঁদাইছিলাম, কারণ তোর চিৎকারের আমার তোর মায়ের কানের গোড়ায় গেলে তোর মার জ্ঞান তাড়াতাড়ি ফিরে যাবে। দাদি সোয়ালে পেশাব করে দিতাম, বাবি নিয়ে গেছি পেশাব করে দিতাম, বুকে লইয়া ঘুমাইলে পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম। আমার মা ঘুম থেকে উঠে দেখেন ব্লাউজটা ভিজে গেছে, কাপড়টা ভিজে গেছে, খুদা গো শীতের দিন মা থরথর করে কাঁপতেছে, আমাকে রাগ করে খাটের থেকে নিচের জমিনে ছেড়ে দেয় নাই, মাঝে মধ্যে রাগ হইয়া যদি আমার মা আমাকে মারতেন তাহলে আমি মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া ঘন ঘন ডাকতাম আর কাঁদতাম। আমার মা সাথে সাথে মায়া লাগে, দৌড়িয়ে গিয়ে বলে আয় আমার কুলে আর কোনদিন ধরে মারব না। পঞ্চাশ শনির অভাবে ধারে ধারে ঘুরিয়া বাপের মা রানিয়া বেঁধে না খাইয়া আমারে খাইতে দিতে, ও খুদা ওই মা দুঃখী দিয়া দুনিয়ায় লয়। আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাপ আছে কার বাপ নাই, আমি জানি না, খুদা গো যাদের পিতা মাতা নাই, তোমার বন্ধু হাদিস শরীফ ইরশাদ করেছেন, সন্তান যখন মা বাবার জন্য কাঁদে সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকে রাখায়, আসার আগে আগে বাপ মা জিন্দিগির খবর আদা পা হয়ে যায়, মায়ের মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, যাদের পিতা মাতা কোন পৃথিবীতে বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, কার দুনিয়া করতে পারে তুমি তবেই দিয়ে দাও, তুমি তাকিয়ে দেখো তোমার বন্ধুরা কাঁদে, তুমি বলেছ ও বন্ধা কান, আমি যখন দেখবো কাঁদবো করে বন্ধা, আমি আল্লাহ যখন দেখবো গাল বেবে পানির ফোঁটা ঝর্ণার মতো ধরে পড়তেছে, আমি খুদার রহমতের দরিয়া জুস মারবে রে বন্ধা, সঙ্গে সঙ্গে আমি তোর দেখি সমস্ত গুণা মাফ করে দিব। আমাদের অন্তর সব তৈরি গেছে, এই চোখে পানি আসিয়ে দা, কান্দ যার মুখের মতো মুখটা বেকা করে রাখলাম, বাবন তুমি আমাদের বাপ করিয়া দাও।
বাড়াবাড়ি হবে, আর কত মানুষ মরবে, আর কত রক্তে লাল হবে। খোদা গো ভাই ভাইয়া ভাইকে ভালোবাসতে পারি তৌফিক দাও। মারামারি চুরি ডাকাতি রাজধানী খুন খারাপি দুয়ে মুছে তুমি সাফ করে দাও, সোনার বাংলায় তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ। تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم لا